নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপডেট দেখতে পাচ্ছেন কে ওয়াইসি জমা না করলে বন্ধ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট ইন ডিটেল আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন ডাক বিভাগের থাকা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বা আইপিপি বি গ্রাহক সংখ্যা ইতিমধ্যেই পাঁচ কোটি ছাড়িয়ে গেছে এখানকার গ্রাহকদের অনেকে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন ব্যাংকের নিয়ম অনুযায়ী যারা এই ধরনের অ্যাকাউন্ট চালু রাখবেন তাদের যথাযথ গ্রাহক তথ্য বা কেওয়াইসি জমা করতে হবে স্থানীয় ডাকঘরের শাখায় এবার এই জানিয়ে দিল যদি কোনো ডিজিটাল অ্যাকাউন্ট গ্রাহক অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে কেওয়াইসি জমা না করে তাহলে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে ব্যাংক কর্তৃপক্ষ তার জন্য কেটে নেওয়া হবে দেড়শো টাকা এর সঙ্গে দিতে হবে জিএসটি আগামী পাঁচই মার্চ থেকে এই নিয়ম চালু হয়ে যাবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যারা কে ওয়াইসি জমা করতে পারেননি তারা ব্যাংকের শাখায় গিয়ে করিয়ে নিতে পারেন গ্রাহক সেখানে ডিজিটাল অ্যাকাউন্টটিকে সাধারণ বা রেগুলার সেভিংস অ্যাকাউন্টেও বদলে নিতে পারবেন সেক্ষেত্রে গ্রাহক আরও বেশি ব্যাঙ্কিংয়ের পরিষেবা পাবে বলে জানিয়েছে আইপিপিবি প্রসঙ্গত যে কোনো ব্যক্তি আঠারো বছর বয়স হলে আইপিপিবিতে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন এর জন্যে তাকে আধার আর প্যান নাম্বার ব্যবহার করতে হয় এই অ্যাকাউন্ট খুলতে সরাসরি পোস্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু গ্রাহককে পরবর্তীকালে পোস্ট অফিসে গিয়ে বা ডাক সেবক মারফত কেওয়াইসি সংক্রান্ত তথ্য কিন্তু জমা দিতে হয় এই অ্যাকাউন্টে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন গ্রাহক অন্যদিকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক জানিয়েছে তাদের টোল ফ্রি নাম্বার চালু হবে পয়লা মার্চ থেকে নাম্বারটি হলো আঠারোশো অষ্টআশি নিরানব্বই আটশো ষাট আবার বলছি ওয়ান এইট ডবল জিরো ডবল এইট ডবল নাইন এইট সিক্স জিরো সর্বক্ষণ এই নাম্বারটি চালু থাকবে যেহেতু যে কোনো রকম আর্থিক প্রতারণা রুখতে এই নাম্বার চালু করা হচ্ছে এখানে ফোন করে অবাঞ্ছিত লেনদেন আটকানোর সুযোগ পাবেন গ্রাহকরা পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে যদি ভার্চুয়াল ডেবিট কার্ড হ্যাক হয়ে থাকে তাহলেও তা ব্লক করার সুযোগ মিলবে এই নাম্বারটির থেকে এর পাশাপাশি ব্যাংকের নিজস্ব হেল্পলাইন নাম্বার ওয়ান ডাবল ফাইভ টু ডাবল নাইন এটা চালু থাকছে এটি অবশ্য বিনামূল্যে পরিষেবা পাওয়ার জন্য নয় গ্রাহকের মোবাইল পরিষেবা সংস্থা এই ধরনের ফোন কলের জন্যে যে খরচ ধার্য করে সেই টাকা মেটাতে হবে কিন্তু গ্রাহককেই তো ফ্রেন্ডস যেটা এই ভিডিও থেকে জানতে পারলেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যাদের যাদের আছে যারা ডিজিটাল অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন বাট যারা এখনও কেওয়াইসি করার তারা অবশ্যই কিন্তু কেওয়াইসি আপনাদের করাতে হবে পাঁচই মার্চ থেকে এই বছরের কেওয়াইসি প্রসিডিওর চালু হচ্ছে যদি আপনি কেওয়াইসি না করান তাহলে পরে আপনার সেই অ্যাকাউন্ট থেকে দেড়শো টাকা কাটা হবে প্লাস সেই অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো ফ্রেন্ডস আশা করি আপনারা আজকাল আপনার সম্পূর্ণটা বুঝতে পেরেছেন তো আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট পাওয়ার যদি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই